আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার ওয়াশিং মেশিনটা আমি কিভাবে ইউজ করি। যখন আমি ওয়াশিং মেশিনটা কিনেছিলাম তখন দুই একজন আপু আমাকে আসলে বলেছিল যে আপু তুমি কিভাবে ওয়াশিং মেশিন ইউজ করো সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। আর এছাড়াও আমার কিছু ক্লোজ ফ্রেন্ড রয়েছে, ওরাও আমাকে বলেছিল যে আমি কিভাবে আসলে ওয়াশিং মেশিনটা ইউজ করি এটা যেন দেখায়। তো আজকে আমি ওয়াশিং মেশিনটা আমি কিভাবে ইউজ করছি সেটা দেখাবো। আর আসলে ওয়াশিং মেশিন ইউজ করার আগে আমার অনেক প্রবলেম হতো, অর্থাৎ বিগত এই 6-7 মাস থেকে যেভাবে কষ্টটা পাচ্ছিলাম, আর ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে আমার আসলে অনেক অনেক হেল্প হয়েছে। আর আজকে ইউজিংটা এই জন্যই দেখাবো যে অনেকেই আছো যারা কিনতে চাচ্ছ, আর কেনার আগে হয়তো একটু ইউজিং প্রসেসিংটা দেখলে পারে অনেক সুবিধা হয়, আর সে কারণেই আসলে আজকের আমার এই ভিডিওটি। আমি যে ওয়াশিং মেশিনটা ইউজ করি সেটা হচ্ছে স্যামসাংয়ের 16 কেজির একটি ওয়াশিং মেশিন, এবং এটির মধ্যে সব ধরনের আসলে সুবিধা রয়েছে, কাপড় শুকানো থেকে শুরু করে এভরিথিং, আসলে যে ধরনের ফ্যাসিলিটিস আমি চাইছিলাম সে ধরনের সব কিছু পেয়েছি, আর তাই এই ওয়াশিং মেশিনটা আমি নিয়েছি। এখন কিভাবে ইউজ করছি সেটা দেখাচ্ছি। এটা আসলে নতুন এসেছে মার্কেটে, এবং এর যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু ব্ল্যাক, আগে পাওয়া যেত হোয়াইট, যার ফলে ভেতরের কিভাবে ওয়াশিংটা হচ্ছে সেই প্রসেসিংটা আমরা দেখতে পেতাম, কিন্তু এখন আসলে লাইট দিয়ে দেখতে হয়। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা দেখানোর, অর্থাৎ লাইট দিয়ে যদি কিছুটা দেখাতে পারি তাতে একটু কনসেপ্ট পাবে তোমরা যে ভেতরে আসলে কিভাবে এটা ওয়াশ হচ্ছে। এবং এটার মধ্যে অনেক কিছুই সিস্টেম রয়েছে যেটা আমি তোমাদেরকে এখন ধীরে ধীরে দেখাবো। ফার্স্টেই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যে আমি কোথায় ডিটারজেন্ট দেই এই মেশিনটার। এখানে ফ্রন্টে একটি চেম্বার রয়েছে, এটার সুবিধা হচ্ছে এটা যেহেতু ফ্রন্ট লোডার ওয়াশিং মেশিন, সো এটার যেখানে ডিটারজেন্ট দিব সেটা কিন্তু এখানে ফ্রন্টে রয়েছে। এই যে এটা হালকাভাবে টান দিলে চলে আসবে, এবং যেহেতু এটা আমি কালকে ইউজ করেছি এটার মধ্যে কিন্তু ডিটারজেন্ট একটু থেকে গিয়েছে, তবে ব্যবহার করার পরপরই যে ডিটারজেন্টটা থাকবে সেটা আসলে ক্লিন করে ফেলা ভালো। আর যেহেতু আমি আজকে আবার ইউজ করব সেজন্য আমি আসলে রেখে দিয়েছিলাম। তো এইখানে প্রয়োজন মতো আমি যে ডিটারজেন্টটা ইউজ করছি সেটাই দিব, এখানে পার্টিকুলারলি কোনো আলাদাভাবে কোনো ডিটারজেন্ট ইউজ করতে হবে না, আমরা রেগুলার বাসায় যে ধরনের ডিটারজেন্ট ইউজ করি সেটাই দিব। তো এখানে ডিটারজেন্টটা আমি দিয়ে দিব, বাট এখানে একটি সুবিধা হচ্ছে যে আমার কাপড়ের কোয়ান্টিটি অনুযায়ী যে পরিমাণ ডিটারজেন্ট এখানে লাগবে এটা মেশিনটা ঠিক সেই পরিমাণ ডিটারজেন্ট নিয়ে নেবে, বাকিটা কিন্তু থেকে যাবে। আর এই জায়গাটায় যদি আমি কোনো লিকুইড সফটনার ইউজ করতে চাই সেটা করতে পারি। তো যাই হোক, এখানে লিকুইডটা দিয়ে দেওয়ার পরে আমি এটা এই জায়গাটা অর্থাৎ ক্লোজ করে দিতে পারবো এইভাবে। এরপরে চলে আসছি আমি এর যে বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে। এইখানে দেখো তোমরা ডেইলি ওয়াশ, সুপার ইকো ওয়াশ, বেডিং, হ্যাভি ডিউটি, ডেলিকেটস, বেবি কেয়ার, আউটডোর কেয়ার, আর এই পাশে দেওয়া রয়েছে কটন। এখানেও একটু কটনের ইন্ডিকেট করা আছে, তবে এটা আর একটু হেভি কটন মেবি। সিনথেটিক্স, ছাওয়েল, উলস, স্যানিটাইজ, রেইনস অ্যান্ড স্পিন। আর এইখানে দেখো এইখানে কিন্তু বিভিন্ন রকম পাওয়ার সেটিংয়ের জন্য অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ আমি যে রকম টেম্পারেচারে, অর্থাৎ গরম পানি যদি আমি চাই সেই গরম পানিটার টেম্পারেচারটা কীরকম হবে, বা কতটা ঘন্টা আমি ওয়াশ করতে চাই, কতটুকু সময়, এভরিথিং আসলে এখানে দেখো স্পিন, রিন্স, টেম্পারেচার, এভরিথিং এখানে দেওয়া রয়েছে আমি কীরকম ইউজ করতে চাই সেরকম করে। আর সেই সাথে এই মেশিনের একটি বড় সুবিধা হচ্ছে যে আমি চাইলেই মেশিনটাকে অটোতে দিয়ে দিতে পারি, অর্থাৎ আমি যে কাপড়টা আমি দিব সেই কাপড়টার আমি যদি দেওয়ার পরে অটোতে দিয়ে দিই তাহলে মেশিন সেটাকে ঠিক তার মতো করে ওয়াশ করে ফেলবে। এবং এইখানে আমি আসলে কতটা সময় নিচ্ছে সেই সময়টা উঠবে, এবং শেষ হয়ে গেলেও এন্ড লেখাটা আসবে, সব কিছু এখানে শো করবে। এটা হচ্ছে মেশিনের পাওয়ার বাটন, এইখানে প্রেস করলে মেশিনে পাওয়ার আসবে, এবং তারপরে আমি যদি এইখানে
দিই তাহলে মেশিনটা রানিং করবে। আবার এটার আরেকটি সুবিধা রয়েছে যে এইখানে মেশিনটাকে আমি প্রেস করলে মেশিনটা স্টপও হয়ে যাবে, অর্থাৎ পজ হয়ে যাবে। এই পজ করার জন্য আমি যদি মেশিনের কোনো মোড চেঞ্জ করতে চাই, দেখা যাচ্ছে সে আমি কটনে দিয়ে দিয়েছি এবং কটনে দেবার পরে দেখা যাচ্ছে যে আমি এই মুডটা চেঞ্জ করব। মুডটা চেঞ্জ করে আমি দেখা যাচ্ছে যে টাওয়েলে দিব অথবা এখানে যে কোনো ধরনের ওয়াশ, মেবি সুপারিকো ওয়াশ অথবা বেডিং অথবা হেভি ডিউটি যে কোনোতে আমি মুডটা চেঞ্জ করতে চাই, তখন এই জিনিসটা অর্থাৎ এই যে সুইচটা রয়েছে, এটা রাউন্ড শেপ যে সুইচ, এটা ঘোরালেই সেই ইন্ডিকেটর চলে আসবে এবং দেন আমি আবার এখানে পজটা যদি দিয়ে দিই অর্থাৎ সেটা আবার রানিং হয়ে যাবে। এই পজটা কিন্তু আমি আর একটা ক্ষেত্রেও ইউজ করতে পারি, আর সেটা হচ্ছে আমি যদি কাপড় ধুতে ধুতে দেখা যাচ্ছে যে ভুলে গিয়েছি কোনো একটা কাপড় অ্যাড করতে, দেন আমি এই পজটা করলে পারে মেশিন যদি রানিং অবস্থায় থাকে তখন এটা বন্ধ হয়ে যাবে, মেশিন থেমে যাবে। দেন এই পজটা দিলে পারে যদি সব কিছু থেমে যায় তখন আমি এই যে জায়গাটা, এটা এখন লক করা আছে, আমি যখন ইউজ করব তখন দেখাবো, এই জায়গাটায় ক্লিক করলে পারে অর্থাৎ এই জায়গাটায় চাপ দিলে পারে এটা পকেট, এটা ওয়াশিং মেশিনের ফর ডোরের পকেট, এই পকেটটা খুলে আসবে এবং এই পকেট দিয়ে আমি কাপড় দিয়ে তখন আমি এটাকে আবার লক করে দিতে পারবো। দেন আমি আবার এই পজটা যদি প্রেস করি অর্থাৎ এই বাটনটা যদি প্রেস করি তখন মেশিনটা আবার রানিং হয়ে যাবে। তো এখন আমি দেখাবো কিভাবে আমি কাপড় ইউজ করি। তার আগে আমি আসলে সুইচটা দেখাতে চেয়েছিলাম, আমার মেশিনের সুইচটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেয়ালের এই যে এই জায়গাটাই রয়েছে, সো এটা আমি আসলে তোমাদেরকে এখন আর কাছে গিয়ে দেখাতে পারছি না। আর এখন পিছনটা আমি দেখাই মেশিনের, পিছে আসলে অনেক স্পেস রয়েছে যেহেতু আমি বাসায় মেশিনটা সেভাবে আসলে সেট করার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না, আর যেহেতু পানির ব্যবস্থা থাকা লাগবে, ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকা লাগবে, সো আমি মেশিনটাকে আসলে এই জায়গাটাতেই রেখেছি। কোনো আসলে উপায় নেই, ইচ্ছে থাকলেও নিজের ইচ্ছে মতো সেই জায়গাগুলোতে আসলে রাখা যায় না। তো এখানে আমাকে ওয়াল ফুটা করতে হয়েছিল, অর্থাৎ ওয়ালটা কিছুটা ভেঙে অর্থাৎ ফুটা করে এখানে পানির লাইন এবং পানি আসলে আউটগোয়িং আর ইনকামের ব্যবস্থা রাখা হয়েছে। সো এই যে এটা দেখছো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে পানি হচ্ছে আসার লাইন, এটা এখানে পানির খুবই ইজি, এটা এটা খুলে আবার হচ্ছে মুভ করানো যাবে জায়গা চেঞ্জ করলে। এইটা পানি হচ্ছে এখান দিয়ে আসবে পানি, আর আউটগোয়িংয়ের জন্য ওই যে নিচে তোমাদেরকে আমি দেখাচ্ছি, নিচে এই যে জায়গাটা রয়েছে, আমি আসলে আর ভেতরে যেতে পারছি না, এই যে এখান দিয়ে আউটগোয়িংটা হবে হয়ে এই এই যে পাইপটা আছে পাইপটার মাধ্যমে এখান দিয়ে এটা বের হয়ে যাবে। সো এখানে অনেকখানি আমার আসলে জায়গা রাখতে হয়েছে, আর যেহেতু পিছানো যাচ্ছে না আমার, এখানে আসলে বাথরুমে যাবার দরজা রয়েছে, সো পিছানো যাবে না, মেশিনটা একটু সাইজে বড় হবার কারণে আমাকে একটু আগেই রাখতে হয়েছে। তো চলো এখন আমি কিভাবে কাপড় ওয়াশ করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রন্টের যে ডিটারজেন্ট দেওয়ার জন্য চেম্বারটা রয়েছে সেটা আমি এখন ওপেন করে নিলাম, আর এর মধ্যে আমি আমার আইডিয়া মতো অর্থাৎ যে কাপড়গুলো আমি দিব ওয়াশিং মেশিনে এটাতে যে পরিমাণ ডিটারজেন্ট লাগবে বলে ভাবছি সেই পরিমাণ আসলে আমি ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি, আর মেশিন ঠিক সেই পরিমাণে ডিটারজেন্ট টেনে নেবে যেটুকু তার লাগবে। এখন আমি ফ্রন্ট ডোরটা ওপেন করে নিচ্ছি কাপড় দেওয়ার জন্য এবং তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এর মধ্যে কতখানি স্পেস রয়েছে। এটার মধ্যে আমি একটি ডাবল কম্বল খুব অনায়াসে দিয়ে ওয়াশ করে নিতে পারি, এবং আজ আমি এখানে আমার ডেলি বেসে যে ক্লোথসগুলো আমি ইউজ করি সেগুলো এর মধ্যে দিয়ে দেব, এবং এটাকে আমি অটোমোডে দিয়ে দেব, অর্থাৎ মেশিনের যে অটোমোড রয়েছে সেভাবে মেশিন এই কাপড়গুলোকে ওয়াশ করে নেবে। বাট মেক শিওর এখানে যেসব কাপড় থেকে রং উঠবে সেগুলো কিন্তু অবশ্যই দিব না, যেসব কাপড় থেকে রং উঠবে সেগুলোকে কিন্তু আলাদা ওয়াশ করতে হবে। ডোর ক্লোজ করার পরে আমি পাওয়ার অন করে দেব এবং এটা রেডি হতে কিছুক্ষণ সময় লাগবে। ওয়াশিং মেশিন রেডি হবার পরপরই
এখানে টাইমটা জানিয়ে দিবে যে আমার কাপড় ওয়াশ হয়ে ড্রাই হতে কত সময় লাগবে এবং তারপরে আমি একদম নিশ্চিন্ত। এই তো আমার এতগুলো কাপড় ওয়াশ করতে সময় লাগবে 1 ঘন্টা 41 মিনিট, বাস আমি এখন নিশ্চিন্ত। এবং এখানে অটোমেটিক্যালি আমার ওয়ার্ম ওয়াটার অর্থাৎ গরম পানি কী টেম্পারেচারে লাগবে সেটাও কিন্তু ওয়াশিং মেশিন নিজেই ডিসাইড করে নেবে। মেশিন চলতে চলতে কোন অপশনে কী রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। ডেইলি ওয়াশ, এইখানে আমরা আমাদের নিত্যদিনের যে কাপড়গুলো পরে থাকি সেগুলো ওয়াশ করে নিতে পারবো। তারপরে কিন্তু রয়েছে সুপার ইকো ওয়াশ। এই সুপার ইকো ওয়াশটাতে কিন্তু আমরা লো টেম্পারেচারে অর্থাৎ সফটভাবে কাপড় কিন্তু খুব সুন্দরভাবে ওয়াশ হয়ে যাবে। এরপরে আসবো বিডিংয়ে, এখানে কিন্তু বোঝার বিষয় রয়েছে। এইখানে আমরা আমাদের কমফোর্টার্স, ব্ল্যাঙ্কেটস অ্যান্ড বেডশিটস এগুলো ভালোমতো ওয়াশ করার জন্য দিতে পারবো। তবে খেয়াল রাখতে হবে এগুলো অবশ্যই কিন্তু ভাঁজ করে দেওয়া যাবে না, কাপড়গুলো অবশ্যই খুলে দিতে হবে। হেভি ডিউটিতে কালার ফার্স্ট ফেব্রিক্স আর হেভিলি সলিড আইটেমস যেগুলো রয়েছে সেগুলো আমরা দিতে পারবো। ডেলিগেটসে আমরা সিল্ক জাতীয় কাপড় ওয়াশ করতে পারবো, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিটারজেন্টটা লিকুইড হয়। বেবি কেয়ারে বাচ্চাদের কাপড় দিতে হবে, কারণ সেগুলো থেকে ডিটারজেন্ট খুব ভালোমতো ওয়াশ করার প্রয়োজন, আর এই ক্ষেত্রে বেবি কেয়ারে দেওয়া অবশ্যই জরুরি। আউটডোর কেয়ার, এখানে ছেলেদের জার্সি বা এই জাতীয় কাপড়গুলো দিয়ে ওয়াশ করে নিতে পারবো। কটন ওপরে একটি কিন্তু দেখতে পাচ্ছ লাইন, এবং নিচেও কিন্তু আরেকটি কটন ইন্ডিকেট করা আছে। তো যাই হোক, নিচের যে কটনটা রয়েছে সেখানে কটন কাপড় যেভাবে ইজিলি ওয়াশ করা হয় তার চেয়েও সফটলিভাবে ওয়াশ করা হবে। তারপরে তোমরা যথারীতি দেখতে পাচ্ছ সিনথেটিক টাওয়েলস, উল, স্যানিটাইজ। আসলে স্যানিটাইজ বলতে সেই কাপড়গুলোকে বোঝায় যেখানে স্পট লেগে থাকে, অনেক সময় কাপড়ে বিভিন্ন রকম ব্লাড লেগে থাকে বা অন্য রকম কড়া স্পট থাকে, সেগুলোকে দূর করার জন্য আমরা কিন্তু এই মোটগুলো দিয়ে ওয়াশ করে নিতে পারবো। এখন এই যে রাউন্ড সুইচটা দেখছো তোমরা, এইটাকে আমরা কিন্তু যে কোনো অপশানে ঘুরিয়ে নিয়ে দিয়ে কাপড় ওয়াশ করে নিতে পারবো। এটা খুবই ইজি একটি প্রসিডিওর। আর এই যে দেখো, এখানে যে সুইচটি রয়েছে অর্থাৎ পুশ একটি সুইচ রয়েছে, এটাকে পুশ করলে এটা আসলে মেশিন যেটা চলছে অর্থাৎ ওয়াশিং মেশিন যে রানিং অবস্থায় রয়েছে সেটা কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ ওইটা হচ্ছে পজ বাটন। তারপরে এই জায়গাটাকে আমরা যদি প্রেস করি, অর্থাৎ আমি প্রেস করলাম এবং দেখো পকেটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যে কাপড়টা ভুলে গিয়েছিলাম দিতে সেই কাপড়টা এখানে দিয়ে ভেতরে দিয়ে দেব। এইভাবে আমরা কিন্তু যতবার ইচ্ছে কাপড় দিতে পারি, বাট মেক শিওর যে ওয়াশ করার টাইমটাও কিন্তু মেশিনকে আমাদের দিতে হবে। দেখা যাচ্ছে অ্যাট দ্য এন্ডে আমরা কাপড় এইভাবে অ্যাড করছি, তাহলে কিন্তু কাপড় ওয়াশ হবে না। সো প্রথমের দিকে দেয়াই ভালো যদি ভুলে গিয়ে থাকি। তো এখন যেহেতু পকেট দিয়ে কাপড় দিয়ে দিয়েছে, এগেন আমি বাটনটা অন করে দিলাম। দেখো মেশিন কিন্তু চলা শুরু হয়ে গিয়েছে, এবং আমি একটু লাইট দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফার্স্টের দিকে মেশিন কিন্তু এইভাবে ঘুরে কিছুক্ষণ থামবে, তারপরে ঘুরবে, আবার থামবে, আবার উল্টো দিকে ঘুরবে এভাবে, বাট নেক্সটে কিন্তু অনেক স্পিডে ঘোরা শুরু করে। কাপড় ওয়াশ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ আর 1 মিনিট রয়েছে। আর এই শেষ মুহূর্তে এসে তোমাদের সাথে আমি সেই অংশটাও শেয়ার করে নিচ্ছি। ওই যে দেখো এন্ড লেখা রয়েছে, সেখানে কিন্তু ইন্ডিকেট করে বুঝিয়ে দিল যে কাপড় ওয়াশিং হয়ে গিয়েছে এবং ড্রাইও হয়ে গিয়েছে। তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে কাপড় ওয়াশ হয়ে যাওয়ার পরও সাথে সাথে কিন্তু আমি ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করি না, কারণ তার মধ্যে অনেক গরম হয়ে থাকে এবং চাই যে কাপড়টা আরও কিছুক্ষণ থাকুক। আমি অবশ্য এই কারণে রেখে দিই এবং প্রায় 10-15 মিনিট পরে কাপড়টা বের করে নিই। আর এই যে দেখো, এখন আমি কাপড় বের করে নিচ্ছি। কাপড়গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ড্রাই হয়ে গিয়েছে, সেই রকম কোনো ভেজাভাবে আসলে থাকে না। আর 20 থেকে 30 মিনিটের জন্য বাইরে রাখলেই কাপড় কিন্তু একদম ঝরঝরে হয়ে যায়। যদি রোদে রাখি অথবা ফ্যানের তলে রাখি, মোটামুটি একদমই কাপড় শুকিয়ে যায়। আজকে আমি কিন্তু সেই কাপড়গুলোই ওয়াশ করতে দিয়েছি যেগুলো আমার বাড়িতে ইচ্ছে মতো ইউজ করা হয়, অর্থাৎ ঘরে অর্ডিনারি ইউজ করা হয়, বেডশিট যেগুলো
রেগুলার ইউজ করা হয় পুরনো বেডশিট, আর সেগুলোর কালারও অনেক লাইট, অর্থাৎ আমার তো আসলে বরাবরই পছন্দ লাইটের দিকে চলে যায়। আর সেই কালারগুলো কিন্তু ইউজ করতে গেলে অনেক ময়লা হয়ে যায় এবং সেগুলো কিন্তু হাতে ডলে পরিষ্কার করা অনেক কঠিন। সো এই ধরনের কাপড়গুলোই আজকে আমি দিয়েছি ওয়াশ করার জন্য। আর এখানে কটন কিছু আমার হাজবেন্ডের গেঞ্জিও দিয়েছি। আর এই যে দেখো কাপড়গুলো, দেখলেই বুঝতে পারবে যে একে তো এই কাপড়ের কালারটা একদমই ডাল কালার, তারপরেও এটা অনেক ময়লা হয়েছিল, আমি প্রায় 5-6 দিন থেকে ইউজ করছিলাম। আর আগেও আসলে ওয়াশিং মেশিন কেনার আগেও আমি এটাকে ওয়াশ করার চেষ্টা করেছি, খুব একটা ভালো ওয়াশ হয়নি। আর এই যে এই ড্রেসটাই, অর্থাৎ এই আমার এই ড্রেসটা আমি রেগুলার বেজে ইউজ করি বাসায় গরমের মধ্যে, তো এটাও অনেক ময়লা হয়েছিল, আর দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা এগুলো ক্লিন হয়ে গিয়েছে। তো যাই হোক, কাপড় কিন্তু যথেষ্ট ক্লিন হয়, আমি খুবই প্লিজড। আসলে ওয়াশিং মেশিন ব্যবহার করে আমি আমার নিজেকে বাঁচিয়ে দিয়েছি, এটা হচ্ছে আসল কথা। সো আমি শেয়ার করলাম আমি কিভাবে আমার ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করি। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখন বিদায় নিই।